সোমবার হাওড়ায় রামনবমীর মিছিলে অনুমতি দিয়েছিল হাইকোর্ট। আর এবার মঙ্গলবার নদিয়া, ছাপড়া ও রাজারহাট রামনবমী উৎসব সমিতির রামনবমী উপলক্ষে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রামনবমী সংক্রান্ত এই দুটি মামলাই ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তের সিঙ্গল বেঞ্চে। 17 এপ্রিল শর্ত সাপেক্ষে নদিয়া, ছাপড়া ও রাজারহাট রামনবমী উৎসব সমিতির মিছিল করা যাবে বলে জানিয়েছে হাইকোর্ট। নদিয়া চাপড়াতে মিছিল হবে প্রায় 3 কিলোমিটার। শ্রীনগর ওল্ড বিডিও অফিস থেকে ভায়া চাপড়া বাস স্ট্যান্ড, ভায়া হসপিটাল রোড হয়ে পুনরায় ওল্ড বিল্ডিং অফিসে ফিরে আসবে। রাজারহাটের ক্ষেত্রে চাঁদপুর পঞ্চাননতলা থেকে শুরু হয়ে শিখারপুর প্লে গ্রাউন্ডের মন্দির পর্যন্ত মিছিল হবে এবং পুজোও হবে। তবে দুই জায়গার ক্ষেত্রে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নদিয়া চাপড়াতে 200 জনের বেশি মিছিলে অংশগ্রহণ করতে পারবে না। অন্যদিকে রাজারহাটের রামনবমীর মিছিলে 150 জনের বেশি অংশগ্রহণ করতে পারবে না। দুটি মিছিলের ক্ষেত্রে কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না, কোনো বিদ্বেষমূলক মন্তব্য করা যাবে না, স্বাভাবিক সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবে, পর্যাপ্ত পরিমাণে পুলিশ নিয়োগ করতে হবে, প্রয়োজন পড়লে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা নিতে পারে রাজ্য। নদিয়া চাপড়াতে দুপুর 2 থেকে বিকেল 5টা পর্যন্ত মিছিল করা যাবে এবং রাজারহাটে দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে 17 এপ্রিল রাজারহাটের মিছিলে 2 জন দায়িত্ববান ব্যক্তিকে মিছিলে রাখতে হবে এবং ট্যাবলোর গাড়ি ছাড়া কোনো অন্য গাড়ি ব্যবহার করা যাবে না। এর পাশাপাশি সেখানে মিছিলের কোনো পয়েন্টে 100-এর বেশি লোক রাখা যাবে না বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট। অভিরূপা হাজারা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।